এই সেই শূন্য বিকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তো। এই সত্যতে নিয়ে মাতায়লো জীর্ণ গাথা নিয়ে হালিমায়লো, সত্যতে নিয়ে মাতায়লো জীর্ণ গাথা নিয়ে হালিমায়লো। হালিমা বনে দাও না আমায় ও নবী, নবী জি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। সেই সুসবিকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়, সেই সুসবিকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই সত্য নিয়ে মাতায়লো জীর্ণ গাথা হালিমায়লো, সত্য নিয়ে মাতায়লো জীর্ণ গাথা হালিমায়লো। আমি না তোমার রেটালাইয়া ও নবী, নবী জি আমার ও নবী, ও নবী, নবীজি আমার রে ও নবী, নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবো হালিমা তোমায়, শিশু নবীকে দাও না শুনুন। এখন যেহেতু এই গল্পটা আমার লেখা নেই, লেখা থাকলে আমি পুরোটা গেয়ে দিতাম, আগেকার গজলের একটা মাধুর্যই আলাদা। শুনুন, আর একটু যদি রিকোয়েস্ট করেন তো ভালো হয়, কারণ রাত গভীর হচ্ছে, 10:30 পার হয়ে গেছে, যেহেতু কাল আবার ঈদের নামাজ পড়তে হবে উঠে। আচ্ছা শোনেন, আলহামদুলিল্লাহ, এরকম যদি একটু একটু রিকোয়েস্ট আসে তাহলে বেশ বলতে ভালো লাগে, তাই না? চলেন, আমার ভাইয়েরা বলছে একটা জিকিরের কালাম, যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন তাহলে হবে। আর আমার একটুখানি একটা বাবু এসে রিকোয়েস্ট করে গেল তুমি মোর সাফায়াত, মানে হুজাইফা আবুল কালামের গজল সম্ভবত। চলুন সেই কালামটি একসাথে গেয়ে দিচ্ছি, খুবই সুন্দর মাধ্যমে লিখছে থাকেন। ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, 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 তুমি মোর শাফায়াত। বেলে দিদার কিতে পার তোমাকে কদর দসো, কলি জল কর দিয়ে তখন ভব তোমার কদর। বেলে দিদার কিতে পার তোমাকে
তোমাকে কথা কত কুলি জানো দিয়া তপন তোমা তোমার পদ ঐশ গুরু নি দেখেনি ভাঙে ইশকে সকল দারা ঐশ গুরু নি দেখেনি ভাঙে ইশকে সকল দারা তুমি মোর সাফায়া 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ফের দিদার কি পার তোমাকে কোদার কস বলি জানি দিয়ে তো দোবাব তো পার তো ফের দিদার কি পার তোমাকে কোদার কস বলি জানি দিয়ে তো দোবাব তো পার তো ঐজ গুরু নি দেখেনি ভাঙে ইশক সকল দারা ঐজ গুরু নি দেখেনি ভাঙে ইশক সকল দারা তুমি মোর সাফায়া 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 আর কি বলো বলতে তোকে এক এক করে হ্যালো আচ্ছা আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি কমিটির ছেলেরা জিকিরের গজল করতে চাইছে যারা বয়স্ক বাবাজি আছেন সমস্যা আছে বলতে হবে নইলে গাইবে না কারণ কমিটির ছেলেরা বলছে যে একটা জিকিরের গজল করতে দেখুন জিকিরের গজল মানে একটু কানে লাগবে বাজে লাগবে সমস্যা নেই তো বাচ্চারা বললে হবে না আমার বাবাজিদেরকে বলতে হবে যে হ্যাঁ একটা হোক তাহলে গাইবে নইলে গাইবে না গাইবে ঠিক আছে একটা জিকিরের গজল করছে যেহেতু আমাকে সময় দেওয়া ছিল 8টা থেকে 10টা সেখানে আমাকে একটু দেরিতে তুলেছে এবং 10:30টা বেজে গেছে আমরা নামবো ঠিক আছে তো আর দুটো একটা গজল গাইছে তারপর পরে ইনশাল্লাহ শেষ করে দেব হ্যালো ছিল আমার ভাইরা বলছে একটু একটু হুজাইফার কালাম গাইতে হুজাইফার একটা ভাইরাল কালাম গাইলাম আর একটা আছে ভাইরাল কালাম একটা বলো দিনি দেখো দিনি শুনে কিছু কিনা দাও সাউন্ড দাও সাউন্ড দাও আর তোমরা মনের বাবা তোমাদের মা বাপকে হাবিল কাবিল হাবিল কাবিল হাবিল কাবিল প্রশ্ন করে হাও বাবা আদকে তোমরা মোদের বাবা তোমাদের বাবাকে বলো গো মোদের বলো পিতাদের নাম ছিল বলো গো মোদের বলো পিতাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাও বা পড়িল চিন্তায় গো হাবিল কাবিল কে তারা দেবে জবাব দুজনে আল্লাহ বলে হিজাতে যায় চলে দুজনে আল্লাহ বলে হিজাতে যায় চলে বড় মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল হাবিল কাবিল হাবিল কাবিল প্রশ্ন করে গাও বাদকে তোমরা মোদের বাবা মা তোমাদের বাবাকে বলো গো মোদের বলো হিতাদের নাম ছিল বলো গো মোদের বলো হিতাদের দুজনে তোমরা মোদের বাপ মা তোমাদের বাবা কে